ডুবল এবার পল্টন, যার জেরে ফেরি পরিষেবা বন্ধ রয়েছে, আর যার জেরে সমস্যায় পড়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। ফেরি পরিষেবা বন্ধ চুঁচুড়া তামলিপাড়া ঘাটে, গঙ্গার জল ফুলে ফেঁপে উঠছে এবং তামলিপাড়া পল্টন জেটি জলের তলায় চলে যাওয়ায় ফেরি পরিষেবায় প্রভাব পড়েছে। চুঁচুড়া তামলিপাড়ার বিপরীতে রয়েছে উত্তর চব্বিশ পরগনার গরিফা রামঘাট। ফেরি বন্ধ হওয়ায় সমস্যায় পড়েন দুই পাড়ের যাত্রীরা। তামলিপাড়া ঘাটের ঠিকাদার বিজয় কাহার জানান যে পুরসভা টেন্ডার করার সময় যা বলেছিল তা করেনি, ভাসমান জেটি দেওয়ার কথা থাকলেও সেটা দেওয়া হয়নি এবং ছোট লঞ্চ চালানো হচ্ছে যাত্রীদের সুবিধার্থে। তবে গঙ্গায় জল বেড়ে যাওয়ায় লঞ্চে ওঠানামা করতে সমস্যা হচ্ছে এমনটাই জানা যাচ্ছে। জোয়ারের জলে ডুবে গেল পল্টন, আর যার জেরে ফেরি পরিষেবা বন্ধ রয়েছে। এদিকে দুই পাড়ের যাত্রীরা চরম সমস্যায় ভোগান্তি। কি জানাচ্ছেন যাত্রীরা শুনুন। জোয়ার এসছে বলে তাই, নাহলে তো ওদের খুব সুন্দর ব্যবস্থা, ভালোই খারাপ। এই যে জোয়ারে জোয়ার আসাতে বারবার যে জেটি ডুবে যাচ্ছে, মানে জল যেতে যাতায়াতের অসুবিধা হয়ে যাচ্ছে, এটা তো অনেক রিক্স হয়ে যাচ্ছে। রিক্স হলে আর কি করা যাবে, কিছু করার নেই না, এটা দেখতে হবে রাজ্য সরকার। মানে এই যে রিস্ক তো আপনাদের রিস্ক। হ্যাঁ, রিক্স তো অবশ্যই, ঝুঁকি নিয়ে তো পারাপার করতে হচ্ছে, করতেই হবে। কি চাইবেন? কি আর চাইবো, কিছু চাওয়ার নাই, কিছু চাওয়ার নেই, কিছু বলারও নাই, কিছু চাওয়ারও নেই। অতিরিক্ত বেড়ে গেছে, ওপারে জল আছে, এপারে জল আছে, এক ঘন্টা বসে কি নিয়ে যাচ্ছে? এই যে ছাড় নিয়ে যাচ্ছে, এক ঘন্টা ধরে দাঁড়িয়ে, এক ঘন্টা কি কালকে দু ঘন্টা আড়াই ঘন্টা মানে বসে আছে। জল না কমলে, জল না কম ভাটা না করলে মানে যাওয়া যাবে না, কিন্তু সমস্যা তো, সমস্যা খুব পড়ে গেছে। হ্যাঁ, খিদেও পেয়েছে কিন্তু খেতে পাচ্ছি না, উপরে না গেলে এখান থেকে হোটেল ফ্রিজ। কমপক্ষে এখানে 30 জন প্লাস প্যাসেঞ্জার আছে, অনেক সাইকেল আছে যেগুলো মাল ফাল নিয়ে ওপার এপার আসা হয়, সেগুলো তারা যায় এখন। এগুলো রিক্স না, এগুলো আগে দরকার সংস্কার করা, ঘাট ফাট এগুলো পরিষ্কার। এই যে এতটা জল চলে এসছে এখানে, ফেরির অবস্থা আপনারা নিজেও দেখছেন, আপনি যদি ওদিকে দেখেন তাহলে আরও বুঝতে পারবেন কি অবস্থা হয়ে আছে। এটা তো মানে জেটি, যে জেটি সেই জেটি তো নয়, এটা একটা লঞ্চের কাটা, এটা লঞ্চের কাটা, জেটি না। আমাদের যাতায়াতের সুবিধা হয় এখান থেকে, অনেকটাই সুবিধা, গাড়ি ঘোড়া ভালো যেতে হয়, পারাপার হয় এখানের জন্য, এটা দিয়ে পারাপার করে। হ্যাঁ অবশ্যই, এখান থেকে তো অনেক স্কুলের পড়ুয়ারাও, হ্যাঁ হ্যাঁ পড়ুয়ারাও যায়। জানিয়েছি এবং চিঠি মৌখিক জানিয়েছি, জানিয়ে কোনো রকম মানে কাজই হচ্ছে না, পৌরসভা কিছু করলে কোনো কাজই হয় না। এই পৌরসভাটা মানে একদম দুর্ভাগ্য, আমরা মানে এরম হয়ে গেছে, এরম পৌরসভা ছিল না, এখন এরম হয়ে গেছে। আমরা ঘাট টেন্ডারে নিয়েছি, টেন্ডারে নেওয়া মানে কি আছে কি ঘাটে জেটি আছে, এই আছে জেটি ছাড়া, আমি পরে জানতে পারলাম কি জেটি ছাড়া এটা টেন্ডার হয়েছে। জেটির জন্য আমাকে আলাদা টাকা দিতে হয় পার মান্থ, একবার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিলাম বলে এক ওপারে জেটিটা, যার জেটি ছিল সে জেটি নিয়ে চলে গেছে। তারপরে পৌরসভাকে আমি জানিয়েছি, জানাবার পর কোনো রকমের কোনো কাজ হয়নি। চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি, চেয়ারম্যান সাহেব শুনলেন, শোনার পর বললেন ঠিক আছে আমি ব্যাপারটা দেখছি কী করা যায়। এখন অবধি আজকে ধরুন এক বছর দু মাস হয়ে গেল, একটা লঞ্চ চলছে, একটা ইম্পর্টেন্ট ঘাট, এখান থেকে টেকনো ইন্ডিয়া, ডন বস্কো, অক্সিলিয়াম সমস্ত বাচ্চারা পড়তে যায়, একটা লঞ্চ চলছে। আমার কপাল ভালো বলে লঞ্চটা কোনো রকমভাবে ব্রেক করছে না, যদি লঞ্চ ব্রেক করে দেয় তাহলে আমার ঘাট বন্ধ করে দিতে হবে। এখনকার মতো নিউজ টুডে এই পর্যন্ত।